আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? রান্না ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাই স্বাগত। তো আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে মাত্র এক চামচ তেল দিয়ে কলমি শাক ভাজি করা যায়। তো আমি এখানে চুলায় একটি কড়াই বসে দিয়েছি এবং কড়াইটি গরমও হয়ে গেছে। আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, কুচি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখানে শুধু অল্প একটু লবণ অ্যাড করব, যাতে করে শাক থেকে সব পানি বের হয়ে আসে এবং শাকটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন শাকটি একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিলাম আর চুলাটি অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। তো ভিউয়ার্স, দেখে নেই শাকের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন শাকগুলো হয়ে গিয়েছে। শাকটা সিদ্ধ হতে মাত্র 1.5 মিনিটের মতন আমার সময় লেগেছে। তো এই শাকগুলো আমি এখন নামিয়ে নিব। তো একটি বাটিতে আমি শাকগুলো তুলে নিয়েছি এবং চুলায় আমি আবার একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটি গরম হয়ে গিয়েছে। আমি এখন এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি এখন একটু একটু নেড়ে চেড়ে নেব। খুবই ওয়াশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিও একটু নেড়ে চেড়ে নেব। তো আমি এখন এতে দিয়ে দিব এই চামচ দিয়ে 1 চামচ রান্নার সাদা তেল। এইটুকু তেল দিয়েই আমি শাকটি ভাজি করে নিয়ে নেব। তো আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, এখানে 1 চা চামচ এরকম তেল না দিলেও চলতো, কিন্তু যদি আমি শুধু শাক ভাজি করতাম তাহলে শাকের যে একটা কাঁচা গন্ধ সেটা যেত না। এই জন্য আমি এখানে মাত্র 1 চা চামচ তেল ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন শুধু পেঁয়াজটা জাস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এখানে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করব। আর আপনাদের আরেকটি টিপস দিয়ে দিই, আপনারা শাক যখন ধুয়ে নেবেন তখন অবশ্যই শাকগুলো থেকে একটি ঝুড়িতে রাখবেন, তাহলে এরকম ঝরঝরে শাক ভাজি হবে। আর যদি আপনারা ধুয়েই শাকগুলো সিদ্ধ করতে বসিয়ে দেন তখন শাকের পানি অনেক বেশি বের হয়, যার কারণে শাক অনেক লেটকার মতন হয়, নরমের মতন হয়ে যায়, শাকগুলো ঘেঁটে যায়। আর আপনারা যদি ঝুড়িতে উঠে রাখেন তাহলে শাক অবশ্যই এরকম ঝরঝরে হবে। আমি শাকগুলো একটু ভেজে নিব, নেয়ার পরে একটি বাটিতে তুলে আপনাদের দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ঝরঝরে কলমি শাক ভাজি। এখানে মাত্র আমি 1 চা চামচ তেল ব্যবহার করে শাকটি ভাজি করে নিয়েছি। আপনারা ওইভাবে ভাজি করবেন, অবশ্যই ভালো লাগবে। গরম ভাত সাথে কলমি শাক ভাজি আর শুকনো মরিচ,
জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমার মোবাইলের ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।